নারায়ণগঞ্জে মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনায় আসামিদের অজ্ঞাত রেখে ফতুল্লা থানায় মামলা করেছে পুলিশ। আর দায়ী করা হয়েছে নির্মাণ ত্রুটি ও দায়িত্বে অবহেলাকে। বিস্ফোরণের নেপথ্যে নাশকতা ছিল কিনা তা খতিয়ে দেখবে ফায়ার সার্ভিস। যে বাসায় আনন্দ খুশির বন্যা বইত সেখানে এখন কেবলই শোক। পরিবারের একমাত্র উপার্জনক্ষম শামীম হাসানকে হারিয়ে দিখারা স্ত্রী সন্তান। মসজিদের থেকে পুইরা উলঙ্গ অবস্থায় গেটের সামনে ঝুলতে ঝুলতে আইসে, আইয়া কয় আমারে হাসপাতালে লইয়া যাও, আমারে বাসাও গো, ঘরে যাই আয়, আমার যত টাকা পয়সা আছে গো সব লইয়া আয়া আমারে হাসপাতালে লইয়া যাও গো। কোনো বাবাদের জীবন যাতন না যায়, তারা অনেক কষ্ট পেয়ে মারা গেছে, অনেক বাঁচতে চাইছে, বাঁচার জন্যই আমার বাবা এমনি এমনি হাইট হাইট আসছে, পারল না আর বাঁচতে, পারল না। বিয়ের পর পারু বেগমকে ছেড়ে চলে যান স্বামী। তারপর থেকে বাড়ি বাড়ি গিয়ে আরবি পড়িয়ে তিন সন্তানকে মানুষ করছিলেন তিনি। ছেলেরা বলেছিল পড়ালেখা শেষ করে চাকরি পেলে দূর করবে মায়ের সব কষ্ট। মাঝে ছেলের গো মা তোমার কষ্ট আমি আর সহ্য করতে পারি না, সইতে পারি না, ও বাবা আমার কষ্ট, আমার একের কাছে থুয়া গেলি রে বাবা, ও বাবা রে তো করে সারা আমি কেমনে বাস মরে। পড়ায় পড়ছি, তারপরে একটু দূরে গেছি, তারপরে দেখি একটা আওয়াজ হয়েছে, তারপরে দেখি দোয়া ছুটতেছে, তারপরে আমি আম্মুরে ডাক দিছি, তারপরে আম্মু গেছে, তারপরে বড় ভাই গেলে পায় নাই। রবিবার সকালে বাইতুসালাত জামে মসজিদে ফায়ার সার্ভিসের একটি তদন্ত দল আবারও বিভিন্ন আলামত সংগ্রহ করে। আজকে আমরা যেটা করব যে এখানে কোনো নাশকতামূলক কিছু ছিল কিনা, এটার কারণেই এসিগুলো আমরা একটু পরীক্ষা করব। যদি কোনো নাশকতামূলক কিছু থেকে থাকে তাহলে আমরা আশা করি যে আমরা ওই এসিগুলোর মধ্যেই পেয়ে যাব। এখানে নিশ্চয়ই কারো না কারো অবহেলার কারণে এই ঘটনাটা ঘটেছে, সেই বিষয়টিকে সামনে রেখে আমরা একটা ফতুল্লা মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে। সুনির্দিষ্ট কোনো ব্যক্তির নাম উল্লেখ করিনি, তবে আমরা ধারণা করছি যে কোনো সংস্থা বা মসজিদ কমিটি বা এখানে যারা বিল্ডিংটা নির্মাণ করেছেন তাদের কোনো গাফিলতি আছে কিনা সেগুলো আমরা খতিয়ে দেখছি। বিস্ফোরণের পর থেকে এলাকায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রয়েছে, ফলে এলাকাবাসীকে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে। জাহাঙ্গীরাকন্দ, বাংলাভিশন। দর্শক, এই মুহূর্তে নারায়ণগঞ্জের বাইতুসালাত জামে মসজিদের সামনে আছেন আমাদের সহকর্মী দীপন দেওয়ান, সরাসরি কথা বলছি তার সাথে। দীপন, অগ্নিকাণ্ডের ঘটনা অনুসন্ধানে নতুন কোনো তথ্য পাওয়া গেছে কি এবং এলাকার বর্তমান পরিস্থিতি আমাদের জানাবেন। কনক, সকালে এখানে ফায়ার সার্ভিসের একটি তদন্ত দল ছিলেন, তারা এখানে এসে মূলত এখানে এই মসজিদে যেই ছয়টি এসি বিস্ফোরণ হয়েছিল সেই এসিগুলোকে তারা বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করেছেন এবং তারা বলছিলেন যে নাশকতার একটি প্রশ্ন তাদের সামনে এসছে, তো সেই কারণে তারা নাশকতার বিষয়টিকে মাথায় রেখেই এই এসিগুলোকে, বিশেষ করে তারা এই ছয়টি এসিকে ভালোভাবে পর্যবেক্ষণ করছেন যাতে এখানে সেই ধরনের কোনো আলামত পাওয়া যায় কিনা, এবং যদি কোনো নাশকতার বিষয় থেকে থাকে তাহলে এই ছয়টি এসি থেকে তারা নিশ্চিত হতে পারবেন। আর এই ঘটনায় ফতুল্লা থানায় যে মামলাটি হয়েছে সেই মামলার ধারাবাহিকতায় পুলিশ বলছেন যে এই মসজিদ নির্মাণে কোনো ঝামেলা থাকতে পারে বা মসজিদ কমিটির কেউ কোনো গাফলতি করে থাকতে পারে বা এখানে অন্য কোনো সমস্যা থাকতে পারে, যার কারণে ফতুল্লা থানায় যে মামলাটি করা হয়েছে সেটি বলা হয়েছে যে অবহেলাজনিত এবং নির্মাণের ত্রুটিজনিত, এবং সেটি হতে পারে যে এই মসজিদ যারা নির্মাণ করেছেন সেখানেও ত্রুটি থাকতে পারে। এই সব মিলিয়ে এখানে মামলা কার্যক্রম হয়েছে এবং কিছুক্ষণ আগে এখানে একজনের জানাজা হয়েছে, যিনি যার নাম হচ্ছে শামীম হাসান, তার জানাজা সম্পন্ন হয়েছে এবং এখানে আরও দুজনের আজকে জানাজা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে পুরো এলাকায় একটি শোকের আবহ এবং কিছুক্ষণ পরপরই এখানে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসছেন এই ঘটনাস্থলের এই মসজিদটিকে দেখার জন্য। তবে এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। কনক, দীপন, আপনাকে ধন্যবাদ।